আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি আমরা, তো আমাদের পার্সোনালি অনেক কিছুই থাকে, অনেক ডকুমেন্ট নিয়ে আমাদের সেফভাবে রাখতে হয়। মেমোরিতে রাখলে মেমোরি নষ্ট হয়ে যায়, ফোনে রাখলে ফোন নষ্ট হয়ে যায়, পিসিতে রাখলে হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের কী করণীয়, কী করতে হবে, কোথায় রাখতে হবে? এক দুইটি উপায় আছে, একটি হচ্ছে গুগল ড্রাইভ, দেন অন্য আর একটি হচ্ছে আপনার, আমি আরেকটি অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। অ্যাপসটি খুবই ভালো অ্যাপস, তো ওয়ার্ড। এই যে ওয়ার্ড অ্যাপসটি দেখতে পারতেছেন, এই ওয়ার্ড অ্যাপসটি আমরা মাইক্রোসফট, এই অ্যাপসটি আমরা ব্যবহার করতে পারি। তো এখানে আমরা সুন্দর করে আমাদের সব কিছু এখানে ডকুমেন্টগুলো লিখে রেখে দিতে পারি। তো সেজন্য আমাদের কি করতে হবে, জাস্ট আমরা এখানে আমাদের এই যে অপশনটা আছে এইখানে একবার ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে আমরা একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নেব, আমাদের জিমেল অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করে নেব। দেন প্রাইভেসি সেটিংস আপনি দিয়ে রাখতে পারেন, পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। নেক্সট টাইম আপনি যদি কোনো সময় যদি আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে, এই অ্যাপসটি ডাউনলোড করে অ্যাকাউন্টটি লগ ইন করে যদি আপনি চান, তাহলে আপনার এই ফাইলগুলো পিডিপি, তারপর আপনার ওয়ার্ড ডকুমেন্টস, এগুলো সব কিছু আপনি পেয়ে যাবেন খুব সুন্দরভাবে। তো বন্ধুরা, আরও একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেবো, সেই অ্যাপসটি হলো গুগল ড্রাইভ। গুগল গুগল ড্রাইভ এই অ্যাপসটি, এটা আপনাদের চেনা পরিচিত অ্যাপস, খুবই পাওয়ারফুল এবং খুবই সুন্দর একটি অ্যাপস। তো এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেবার পরে, ডাউনলোড করে নেবার পরে যে কাজটি করতে হবে, এখানে আপনার 16 GB মতন আপনি আপনার ফটো, ভিডিও, দেন আপনার আইডি কার্ডের ফটোকপি, আপনি মোটামুটি আপনার যেগুলো পার্সোনালি যেগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনি যদি মনে করেন আপনার ফোন নষ্ট হয়ে যাবে, কম্পিউটারে হার্ড ডিস্ক নষ্ট হয়ে যাবে, দেন মেমোরি নষ্ট হয়ে যাবে, তো আপনি চাইলে এখানে খুব সুন্দরভাবে রাখতে পারেন আপনার ডকুমেন্ট। তো অ্যাপসটি ওপেন করবেন, ওপেন করার পরে এখানে আপনার জিমেলটি লগ ইন করে, জিমেল আমাদের প্রত্যেকের ফোনে জিমেল থাকে, তো জিমেল লগ ইন করার আগেই আপনার একটা জিনিস সবসময় সতর্কভাবে থাকতে হবে, আপনার জিমেলের রিকোভারি ফোন নাম্বার দিবেন, রিকোভারি মেল দিবেন, দেন একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটি আপনার খুবই স্মরণীয় একটি পাসওয়ার্ড দিবেন। দেন তারপরে কী করবেন, এখানে কিন্তু অ্যাকাউন্টটি আমার বসানো আছে, এখানে আমার অসংখ্য অ্যাকাউন্ট আছে, তো আমি একটা অ্যাকাউন্ট এখান থেকে চুজ করব। তো আপনি যে অ্যাকাউন্টে রাখবেন সেটি এখানে সিলেক্ট করবেন। দেন তারপরে কী করবেন, আপনার একটা কিছু রাখার জন্যে, তো আপনি এখানে যে প্লাস বাটন আছে এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখুন এখানে কিন্তু অসংখ্য অপশন চলে আসছে, তো এখান থেকে আপনি আপলোডে জাস্ট ক্লিক করবেন। ফাইল রাখলে এখানে ফাইল, ফাইলে এখানে আপলোড ফটো বা আপনার ইত্যাদি ইত্যাদি, তারপর এখানে স্ক্যান ফটো, এখানে ডকুমেন্ট, আপনার পিডিপি ফাইল। তো আমি জাস্ট এখান থেকেই দেখাবো আপলোড, আপলোডে ট্যাপ করার পরে আপনার এখানে চলে আসছে। বন্ধুরা, আপলোডে ট্যাপ করার পরে এখানে চলে আসছে আমাদের ফাইলগুলো, চলে আমাদের মেমোরিতে যা কিছুই আছে না কেন এখানে সব চলে আসছে। তো চলে আসার পরে আমরা যদি মনে করি যে আমরা ভিডিও, একটা ভিডিও রাখবো, তো আমরা এখান থেকে ভিডিওটা চুজ করে দিতে পারি।
হ্যাঁ ভিডিও রাখতে পারি। দেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা ফটোই রেখে দেবো, জাস্ট এই ফটোটা রাখবো। দেন অ্যালাউ, এটা লাইসেন্সকৃত অ্যাপস, এটাই আপনার কোনো সমস্যা নেই, এটা আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে কিন্তু আমার এটা ওয়েটিং, তো এখানে আপনি আবার রিসেন্টে ক্লিক করবেন। রিসেন্টে ক্লিক করার পরে কিন্তু এটা আপলোড ফাইল, ঠিক আছে। তো এখানে আবার একবার ট্যাপ করবেন, দেখছেন আমাদের কিন্তু এটা কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে। ফাইলটি কিন্তু আমাদের এই পিকচারটি আমাদের ড্রাইভে আপলোড হয়ে গেছে। তো আপনি চাইলে ফাইলও আপনি এখান থেকে রাখতে পারেন আপনার কম্পিউটার। টোটাল এখানে মোটামুটি কথা আপনি আপনার যা কিছু আপনি রাখতে পারেন অনায়াসে খুব সুন্দরভাবে। তো এখানে আমাদের স্পেস আছে, দেখাবো স্পেস কতটুকু আপনার রাখা যায়। তো দেখুন এখানে কিন্তু 15 GB মতন এখানে রাখা যাবে, ঠিক আছে। সব মিলিয়ে আপনি 15 GB মতো রাখতে পারবেন, এর বেশি আপনি রাখতে পারবেন না। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন অবশ্যই, যদি কিছু শিখতে পারেন। আর শিখতে না পারলে কিছুই করতে হবে না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।